হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি জামাই ষষ্ঠী স্পেশাল একদম লোভনীয় স্বাদে মাছের দোপেঁয়াজার রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই মাছের দোপেঁয়াজার রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন ওনা সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে পাঁচ পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর মিশিয়ে দিচ্ছি হাফ পাতি লেবুর রস লেবুর রস মাখানো হলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ বেসন আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার এই সমস্ত কিছুকে মাছের সঙ্গে ভালো করে মেখে নেব মাছ ভালো করে মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য সেই সময় কড়াই গরম করে নিয়ে নিয়েছি বেশ কিছুটা তেল তেল গরম হলে বড় সাইজের একটি পেঁয়াজ খুব মিহি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে অ্যাড করেছি পেঁয়াজটাকে এরকম সুন্দর ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিচ্ছি অর্থাৎ পেঁয়াজের বেরেস্তা এভাবে বানিয়ে নিলাম এরপর এরই মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় চোদ্দো পনেরোটা কাজু কাজুবাদামকে হালকা রং ধরিয়ে নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না কাজুবাদাম আর পেঁয়াজের বেরেস্তা আমাদের ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কিউব আকারে কেটে হাই ফ্লেমে পেঁয়াজকে দু এক মিনিট মতো ভাজা করে নেব এর থেকে বেশি ভাজা করব না তাতে করে পেঁয়াজের ক্রাঞ্চিনেস নষ্ট হয়ে যাবে পেঁয়াজ তুলে নিলাম তেল থেকে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একই রকমভাবে কেটে নেয়া ক্যাপসিকাম একটি ছোট সাইজের ক্যাপসিকাম আমি কেটে রেখেছিলাম ক্যাপসিকামকেও হাই ফ্লেমে জাস্ট এক দেড় মিনিট নাড়াচাড়া করেই নামিয়ে দিতে হবে এর থেকে বেশি ভাজা করা কিন্তু যাবে না তাতে করে এর ক্রাঞ্চিনেস নষ্ট হয়ে যাবে কাজু বাদাম আর পেঁয়াজের বেরেস্তা অল্প জল দিয়ে আমি বেটে নেব আর ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম রেখে দেব রান্নায় পরে ব্যবহার করার জন্য ওই তেলের মধ্যে এবার ম্যারিনেট করে রাখা মাছ ছেড়ে দিচ্ছি প্রায় দশ বারো মিনিট হয়ে গেছে তারপর মাছটা ছেড়ে দিলাম নিচ থেকে সুন্দর রঙ ধরলে পাল্টে নিচ্ছি মাছটাকে খুব বেশি হালকা করে নয় আবার খুব বেশি কড়া করে নয় মোটামুটি হালকা একটা রং ধরা পর্যন্ত দুদিকেই এভাবে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিলাম ওই তেলের মধ্যে দিচ্ছি একটি দারচিনি স্টিক দুটো ছোট এলাচ তিনটে চারটে লবঙ্গ আর হাফ টিস্পুন মতো গোটা জিরে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করে মিশিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন আর আদা হাফ চামচ গ্রেট করা আদার আর হাফ চামচ গ্রেট করা রসুন মিশিয়ে দিয়েছি রসুন আর আদা দেওয়ার পর মিনিটখানেক নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কোয়াটার চামচ হলুদের গুঁড়ো ফ্লেমটাকে কিন্তু এই অবস্থায় একদম লোতে রেখেছিলাম এবার মিশিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো বেটে টমেটো দেওয়ার পর পরিমাণ মতো লবণ অ্যাড করেছি যাতে করে টমেটো তাড়াতাড়ি কুক হতে পারে ভালো করে মশলাকে কষিয়ে নিলাম দু মিনিট তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো ভালো করে এই পর্যায়ে মশলাকে আরও দু মিনিট কষিয়ে নিয়েছি এবার আগে থেকে সেই কাজু বাদাম আর পেঁয়াজের বেরেস্তার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম ভালো করে মিডিয়াম ফ্লেমে মশলাকে এখন কষাবো মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট কষানোর পর ফ্লেমটাকে লোতে দিয়ে মশলাকে আরও বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব যাতে করে মশলার রং বেশ ঘন হয়ে আসে আর মশলা থেকে সুন্দর তেল রিলিজ হয়ে যায় মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদও কিন্তু ততটাই ভালো হবে দেখুন মশলা সুন্দর কষানো হলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ গরম জল এক থেকে দেড় কাপ জল মিশিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ টেস্ট করে নিয়ে আর ঝোল ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা মাছ অ্যাড করে দিয়েছি ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি গ্রেভি বেশ ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কোয়ার্টার চামচের মতো গরম মশলার গুঁড়ো আর ভেজে রাখা আগে থেকে ক্যাপসিকাম আর পেঁয়াজ অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেয়ার পর এবার ঢাকা দিয়ে জাস্ট হাফ মিনিট রাখবো তারপর ফ্লেম অফ করে ঢাকনা বন্ধ অবস্থায় স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব আরও চার পাঁচ মিনিট দেখতেই পাচ্ছেন আমাদের মাছের দো পেঁয়াজা একদম রেডি সার্ভ করার জন্য কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও